হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অসীমাম স্টাডিজ এর আজকের এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় একটি ছোট্ট গল্প। গল্পের নাম স্বপ্ন আর সত্য। স্বপ্ন যতটা সত্য, জাগরণও তত সত্য। একটা গল্প বলি শোনো। এক দেশে এক চাষা ছিল, ভারী জ্ঞানী, চাষবাস করে। অনেক দিন পরে তার একটি ছেলে হয়েছে, নাম রেখেছে হারু, সাবেধন নীলমণি এই ছেলে। ছেলের উপর মা বাবা দুজনের খুব ভালোবাসা। চাষা একদিন চাষ করতে মাঠে গেছে, একজন এসে খবর দিল হারুর কলেরা হয়েছে। চাষা বাড়ি গিয়ে ছেলের অনেক চিকিৎসা করল, তবু বাঁচানো গেল না ছেলেকে। বাড়ির সবাই শোকে কাতর হলো, চাষার কিন্তু তেমন কিছু হয়নি। স্ত্রী বলল, তুমি কি নিষ্ঠুর, ছেলের জন্য একটিবার কাঁদলেও না? চাষা বলল, কেন কাঁদছি না বলবো? বলো, কাল স্বপ্নে দেখলাম আমি রাজা হয়েছি, সাত ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। ঘুম ভেঙে গেল, এখন মহাভাবনায় পড়েছি, আমার সেই সাত ছেলের জন্য কাঁদব না তোমার এক ছেলে হারুর জন্য শোক করব? এক বন্ধু বলল, ও তো স্বপ্ন, ওতে আর কি হয়েছে? চাষা বলল, আমার চাষি হওয়া যেমন সত্য, স্বপ্নে রাজা হওয়াও তেমনই সত্য। ধন্যবাদ বন্ধু, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের শোনার বা দেখার জন্য। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।